আমি এই মসজিদে জুমার নামাজের খতিব হওয়ার পর একজন আমার রুমে আসলেন দোতলায়। উনি বললেন, হুজুর একটু পানি দেন। আমি এক গ্লাস পানি দিলাম। বললেন, হুজুর আপনার গ্লাসে দিয়েন না। আমি বললাম, ভাইরে আমার গ্লাসে দিলে কি হইব? কয়েন না, আমি একটু নাপাক অবস্থায় আসি তো, আমার মাথায় ধরল না। মানুষ নাপাক হয়, নাপাকের তো কিছু জায়গাও আছে। কথা বলেন ঠিক কি না? এ পানি খাইব, এ কেমনে ভাবে কেমনে নাপাক? আমি বললাম, আপনি একটু বলেন তো, আমি তো মদ খাইছি, নাউজুবিল্লাহ কর না। আমি ওনাকে বসাইলাম, বসাই বললাম যে পানি খাওয়ার দরকার না, আপনি চা খান। চা খাওয়ানোর পরে আমি ওনাকে বুঝাইলাম, ভাই আপনি যদি দুনিয়াতে মদ খান, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই মুহূর্তে এখানে তওবা করেন, আপনি জীবনে আর মদ খাবেন না। লোকটা প্রায় 15-16 দিন পরে আমাকে ফোন করছে, হুজুর আমি মদ খাওয়া ছেড়ে দিছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? মানুষটা এখনো আছে, আমাদের মসজিদে নিয়মিত আসতেন, জুমার নামাজও পড়তেন, এখন অসুস্থতার কারণে আসতে পারেন না। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, সবাই বলুন আমিন। অতএব আমাদের জন্য শিক্ষা ভাই, অনেকে মদ খাইতেছে বুঝে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি না বলতে পারো? দুনিয়া মস্ত বড় নয়, দুনিয়ার হায়াতের প্রতিটা সেকেন্ডের হিসাব আছে না নাই? আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত বাড়ি। শস্য ফলাইলে আপনি ভালো খাবেন এক বছর, শস্য না ফলাইলে না খেয়ে থাকতে হবে। ঠিক এই দুনিয়া আপনি যদি আমল করে যান, আপনার খবরটা হবে রওজাতুম মিন রিয়াদিন জান্নাহ। আমার নবী বলেন আপনার কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই যে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি, এখানে মদ আছে না নাই? এত আসতে গেলে নারজোর কোন আছে? পত্রিকা একটা নিউজ দেখে অবাক হয়ে গেলাম, নতুন এক জাতীয় মদ খাইলে মাথা পুরা ওলে যায়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক ছেলে, বাবা মায়ের একমাত্র সন্তান, বড় আশা করে অনেক লেখাপড়া করি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছে। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলে মেরিট আছে, নাম্বার আছে, মেট্রিকে আপনাকে গোল্ডেন প্লাস পেতে হবে, এসএসসিতে এইচএসসিতে আপনাকে গোল্ডেন এ প্লাস পেতে হবে। শুধু গোল্ডেন পাইলে হইব না, ইংরেজির পরীক্ষা আছে, বাংলার পরীক্ষা আছে, সাধারণ জ্ঞান পরীক্ষা আছে, আছে না নাই? সারা বিশ্বের নলেজ আপনাকে থাকতে হবে, আইকিউ পরীক্ষা আছে। এত পরীক্ষা দেওয়ার পরেও কোটা আছে, ধরেন এই ফ্যাকাল্টিতে এই গ্রুপে 200 কোটা। তো এই ছেলেটা মেট্রিকে কত লেখাপড়া করলো, ইন্টারে কত লেখাপড়া করলো, ভর্তি পরীক্ষায় আরে কত যে পড়ে। আমি আমার এক ভাইকে দেখলাম, ওরে বাবা রে শুধু পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে। জিজ্ঞেস করলাম, ভাই এত পড়ো কা? আমি ইউনিভার্সিটির জন্য পড়তেছি, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক পড়তে হয় আমরা জানি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক ছেলে, তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। বন্ধুরা দেখতেছে লোকটা রিক্সাওয়ালা, যে ডারে ভাই ডারে ফাঁসি সালাম করে, বাইরে ভাই তুই আমারে মাফ করিয়া দে, ভাই তুই আমারে মাফ করিয়া দে, যারে ভাই কই ভাই তুই আমারে মাফ করিয়া দে। কি হয়েছে? ওই যে ছেলেটা নতুন মদ আইছে, এটারে খাইছে, এটার কি যেন নাম বুঝলেও তো গেলাম, এ আইস আইস ওইটা খাইছে। খাওয়ার পরে এক রিক্সাওয়ালা টাকা চাইছে, থাপ্পড় মারছে, এই কিসের টাকা যা। তো ওইটা খাইলে আবার পরে সেন্স আসে, মনের মধ্যে একটা দয়ার সাহারে
গরিব মানুষ, আমি তো টাকা দিলামই না আর উল্টা আমি থাপ্পড় দিলাম, এই জন্য যত রিক্সাওয়ালা দেখে রিক্সাওয়ালার কাছে পা ধইরা ধইরা মাপ চায়। পরে তার বন্ধু বান্ধবরা দেখতেছে সে ডাবওয়ালার কাছে গেছে, তো মনে করছে ডাব খাবে, ডাবওয়ালার কাছে গেছে অসুবিধা কি, ডাব খাক। ডাবওয়ালারে যাই কয়, ভাই তুই কি আমারে মাফ করবি না? ডাবওয়ালা কয়, এর ব্যাপার কি, হে তো আমার থেকে ডাবও খায় নাই, কিনেও নাই, টাকাও পাই না, হে আমার কয় মাফ করতো, কিসের মাফ? এবার ডাবওয়ালার যে দাডা আছে, এক কবেজে ডাব কাটে, দাডা দিয়ে গলার মধ্যে এইভাবে খ্যাচ করে একটা টান মারছে, টান মাইরা নিজের গলা নিজে কাইটটা এখানে পড়ে রয়েছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। উদ্ধার করা হলো পুলিশেরা, ইউনিভার্সিটির টহলরত পুলিশ যারা, তারা উদ্ধার করে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিল। কর্তব্যরত ডাক্তার ঘোষণা করলেন তিনি ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন, এই মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু না জাহান্নামি মৃত্যু? জাহান্নামি। ছেলে তার মাকে কি দিল, এই ছেলে তার বাবাকে কি দিল, এই ছেলে তার একমাত্র পরিবারের, একমাত্র পরিবারের আদরের সন্তান, সে তার পরিবার পরিজনকে কি দিল, সবচেয়ে বড় কথা এই দেশকে সে কি দিল, এত বড় একটা মেধাবী ছেলে। অতএব যারা মদ খায় তারা কি ভালো না খারাপ? খারাপ। কেমন খারাপ তো বুঝলেন। এই জন্য বন্ধুরা আমার, মদ খাওয়া যাবে না। যারা মদ খান মনে করেন আল্লাহ তাআলা আপনার আমার নামাজ কবুল করবে, ভুল, নামাজ কবুল হবে না। মদ খান আপনি যাকাত দেন, যাকাত কবুল হবে না। মদ খান আপনি দান সদকা করেন, ওই দান সদকা কবুল হবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, জীবনে কোনো দিন আমরা মদ খাবো না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।